হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য ধুলোকণা সিরিয়ালের আপডেট নিয়ে। চড়ুই সকালে উঠেই তার বন্ধুদের ডেরায় চলে যায়, সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে যে কী রে লালনের কী অবস্থা, আর ওই মেয়েটা ফুলঝুরি, ওকে ফাঁসানোর জন্য যা কিছু তুই করছিস সেগুলো একটাও কাজে দিচ্ছে না। দেখ, আমি রিয়েলাইজ করেছি যে ফুলঝুরি লালনকে ভালোবাসে আর লালনও ফুলঝুরিকে কাছে পেতে চায়, তাই ওদের আশীর্বাদ যেহেতু হয়েই গেছে, বিয়ের দিনও বিয়েটা সুষ্ঠুভাবে হয়ে যাবে এবং ওরা স্বামী স্ত্রীর মতোই জীবনযাপন করবে। এখানে আমি তৃতীয় পক্ষ ব্যক্তি হয়ে থাকাটা উচিতই নয়। কি বলছিস কে চড়ুই, আজকে সূর্য কোন দিকে উঠেছে সেটাই তো ভেবে পাচ্ছি না, যেদিকে ওঠা সেদিকে উঠেছে, কিন্তু তোরা সেটা বুঝতে পারছিস না। দেখ, যে মানুষটা আমাকে ভালোই বাসে না লালন, তাকে আমি নিয়ে কি করব নিজের জীবনে, কারণ আমার সাথে যদি জোর করে আমি বিয়েটা করেও ফেলি, পরবর্তীতে ও ফুলঝুরিকে ছাড়া বুঝবে না, তখন ঘুরে উল্টে একই টানা পোড়া নেই, আমাকে সারাটা জীবন কাটাতে হবে। তাই আমি এইসব কিছু থেকে বেরিয়ে আসতে চাই, যে যাকে ভালোবাসে তাকে নিয়েই সুখে থাক না। এমনিতেই লালনকে ভুল ওষুধ খাইয়েছে ফুলঝুরি, সেটা আমি বিশ্বাস করি না, কারণ হয়তো নার্স শিফট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অন্য আরেকজনের সাথে কমিউনিকেট না করে আবারও একটা ওষুধ খাইয়ে দিয়েছে। আর ফুলঝুরি লেখাপড়া জানে না, ওকে বলেছে ও লালনের ক্ষতি করার জন্য ওষুধ খাওয়ায়নি, এমনিতেই হয়তো খাইয়ে ফেলেছে। ফুলঝুরি লালনের ক্ষতি করতে পারে না, সেটা আমি বুঝতে পেরেছি, যে যাকে ভালোবাসে তার কি ক্ষতি করা যায়। চড়ুইয়ের কথা শুনে অবাক হয়ে যায় তার বন্ধুরা, বলে কি বলছিস কি এসব কিছু, তুই ওই কাজের মেয়ে ফুলঝুরির কাছে হেরে যাবি, লালনকে এত সহজে তুই ছেড়ে দিবি? তুই তো বললি যে লালনের বাবা এবং বোন গিয়ে থানায় অভিযোগ করবে ফুলঝুরির বিরুদ্ধে, তুই কি গিয়েছিলিস ওদের সাথে? দেখ, আমি সেই সব কিছুতে কেন যাব, কারণ ওদের সমস্যা ওরা মিটিয়ে নিক। লালনের বাবা যদি মনে করে ফুলঝুরির বিরুদ্ধে কেস করবে করবে, আর যদি ভাবে যে না করবে না, কোনো কিছুই লিগ্যাল অ্যাকশন নেবে না, তাহলে নেবে না। আমি এই সব কিছুর মাঝে পড়ে এত বড় ক্ষতি কারো করতে চাই না। চড়ুই, তোর কথাবার্তা শুনে আমাদের মনে হচ্ছে যে তোর জন্য আমরা এত কিছু করলাম, সাহায্য সহযোগিতা সব কিছুতে আমরাও হেরে গেলাম তোর সাথে সাথে। দেখ, আমাকে বাড়িতে যেতে হবে। কেন রে, দোলের উৎসব আমরা তো সবাই মিলে খুব মজা করি, আনন্দ করি, এবার তুই করবি না? আমি বলতে পারছি না, কারণ বাড়িতে বিয়ে, লালন ফুলঝুরির, আমি দায়িত্ব নিয়েছি, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করবো, সব কিছুর দেখাশোনা করব, তাই আমাকে তো অন্য কোথাও সময় ব্যয় করলে চলবে না, আমাকে বাড়িতে যেতে হবে। কি বলছিস কি চড়ুই, এটাও কি সম্ভব, এটাও হতে পারে? কেন পারে না। এদিকে চড়ুইয়ের একজন স্পেশাল বন্ধু রয়েছে, তাকে ডেকে বলে, 2 মিনিট তোর সাথে একটা কথা বলতে পারি? হ্যাঁ। দেখ, তুই আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সব বিপদ আপদে পাশে ছিলিস, তাই তোকে একটাই কথা বলবো, যে আমি কিন্তু ফুলঝুরি লালনের বিয়েটা মেনে নিচ্ছি না। তার মানে মানে আনন্দ নিকেতনে ওরা গান গায়, শান্তিনিকেতনে ওরা গান গাইতে যাচ্ছে, আর সেখানে গিয়েই ফুলঝুরির চোখ নষ্ট করে দিতে হবে। কোনোভাবেই যেন লালনকে আর কখনো চোখে দেখতে পারে না। লালন এরকম একটা খুদ মেয়েকে কী করে বিয়ে করে সংসার করতে পারে, সেটাও আমি দেখতে চাই। ও কী ভেবেছে, এইভাবে লালনের কাছ থেকে আমাকে কেড়ে নিয়ে ফুলঝুরি ভালো থাকতে পারবে? কখনো না। আর এই কথাটা তোর এবং আমার মাঝেই থাকবে, অন্য কেউ জানবে না, বাইরের সবাই জানবে আমি ভালো হয়ে গেছি, মনের দিক থেকে আমি অনুতাপ করেছি এবং আমি ফুলঝুরি লালনের বিয়েটা মন থেকে মেনে নিয়েছি। বুঝতে পেরেছিস কী বলেছি? চড়ুইয়ের বন্ধু খুব খুশি হয়ে যায়, দুজনে হাত মেলায়, বলে হ্যাঁ সত্যি খুব খুশি হলাম। চড়ুই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে। এদিকে সোনা দিদি নানাভাবে জেদ ধরেছে, সেও শান্তিনিকেতনে যাবে ফুলঝুরি লালন গান গাইবে সেটা দেখতে, সেখানে দোল উৎসব অনেক বড় করে পালন করা হয়, সেই দোল উৎসবে সেও যেতে চায়। ঠাম্মির কাছে অনুরোধ করে ফুলঝুরি, যে দেখো সোনা দিদি যেতে চাইছে, চলো না তোমরা, আমাদের জন্য দুটো গাড়ি পাঠিয়ে দেবে ওরা, আমরা সবাই মিলে চলে যেতে পারবো, বড় মামু ছোটো মামু তোমরা চলো না আমাদের সাথে। লালন বলে, দেখো ঠাম্মি, আমি অসুস্থতা থেকে ফিরে এলাম, তোমরা তো কেউ ভাবোনি আমি বেঁচে ফিরবো, তবে চলে এসেছি, তাই তোমরা আমার একটা কথা শুনবে না, সবাই মিলে চলো আনন্দ করি, সকালে যাবো বিকালেই তো ফিরে আসবো, এতে কি এমন, আর গাড়ি তো রয়েছে, বেশি আমাদের সমস্যাও হবে না। ঠিক আছে, তোরা যখন এতটা চাপাচাপি করছিস তাহলে আমরা যাব। ছোটকার যাওয়ার খুব ইচ্ছে, বলে হ্যাঁ আমার যাওয়ার খুব ইচ্ছে করছে, আমি যাব। হ্যাঁ, মা যখন বলেছে তাহলে চলো সবাই মিলে গিয়ে ঘুরে আসি। ফুলঝুরি বলে, আমরা সবাই যাচ্ছি, চড়ুই দিদিকে বলবো না? দেখো, তুমি এইসব কিছু ভালো মানসিকতা দেখাতে গিয়ে অনেক বিপদে পড়েছো, কিন্তু আর কিচ্ছু করতে যেও না ফুলঝুরি, তুমি এখন যাই কিছু করবে তাই কিন্তু খারাপ হয়ে তোমার দিকেই ফিরে আসে, তাই যা কিছু বলার বাড়ির বাকি সদস্যরা রয়েছে তারা চড়ুইকে বলবে, তোমাকে বলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে লালন, আমি কিচ্ছু বলবো না। এদিকে বৌমণি কোথায়, তাকে খোঁজাখুঁজি করলে সে এসে বলে, আমি সবটা শুনে ফেলেছি, সবাই মিলে কোথাও একটা যাওয়ার পরিকল্পনা হচ্ছে, তো তা ঠিক আছে আমিও যাব, তানের কথা আমি বলতে পারছি না, ওর যদি ব্যস্ততা না থাকে তাহলে তান নাই আসতে পারে, কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই যাব, তোমরা একদম কোনো চিন্তা করো না।
এই সব কিছু শুনে ফুলঝুরি লালন খুব খুশি হয়ে যায়। সোনাদি তার সুটকেস গোছাতে চায়। একদিনের জন্য কেউ সুটকেস গোছায় না মিমি, এই সমস্ত কিছু একদম করতে যাবে না তুমি, আমি তোমার জামা কাপড় সব গুছিয়ে দেব, সেখানে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, বুঝতে পেরেছ? বাড়ি শুদ্ধ আনন্দ হই হুল্লোর, এতদিন পরে বাড়িতে হাসি ফিরে এসেছে। তখনই চড়ই বাড়িতে ঢোকে। ছোটকা বলে, কিরে চড়ই, তুই আমাদের সাথে যেতে পারবি আনন্দনিকেতনে? কেন ছোটকা, বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, অনেক কাজকর্ম রয়েছে, আমি গিয়ে কি করব? আর তোমাদের সাথে গেলে মা তো জানো কেমন ব্যাগরা দেবে, কোনো প্রয়োজন নেই। তুই তো জানিস লালন এবং ফুলঝুরির আনন্দনিকেতনে শান্তিনিকেতনে গান রয়েছে, আর সেই প্রোগ্রামে আমাদের সবাইকে ওরা যেতে বলছে। না গিয়েও পারছি না, তাহলে তুইও চল, তাহলে সবাই মিলে খুব আনন্দ হইহুল্লোড় করা যাবে। আমরা তো আর তোর প্ল্যান প্রোগ্রাম জানি না, তুই যদি কোথাও দোলে অন্য কোনো পরিকল্পনা করিস তাহলে সেখানেও যেতে পারিস। না ছোটকা, আমি তোমাদের সাথেই যাব। তোমরা যে আমার জন্য এত কিছু ভেবেছো এতে আমার মনটা ভরে গেছে। আমি কতই কিছুই না করেছি অন্যায়, তারপরেও তোমরা আমাকে ভালোবেসে আমাকে নিয়ে বেড়াতে যেতে চাইছো, এর থেকে আনন্দের কী বা হতে পারে? তবে বিশ্বাস করো, মন থেকে আমি মেনে নিয়েছি যে ফুলঝুরি লালন একে অপরকে ভালোবাসে, ওরা একে অপরের সাথেই ঘর সংসার করবে, এটাই স্বাভাবিক। তাই আমি কিন্তু আর কখনোই এই বিষয়গুলো নিয়ে মাথা ঘালাচ্ছি না। তোমরা আমাকে পারলে ক্ষমা করে দিও, মনে মনে আমি যা কিছু বিশ্বাস করি সেটা তোমাদের একদিনে বোঝাতে পারবো না, সময়ের সাথে সাথে সব কিছুই তোমরা বুঝে যাবে, তোমরা একদম চিন্তা করো না। দেখো চড়ই, তুমি যে নিজের ভুলটা বুঝেছো এতেই আমরা খুশি। মানুষ মাত্রই ভুল করে, আবার সেই ভুল মানুষই সংশোধন করে, তাই তোমার এই ভুলটা তুমি যে সংশোধন করে নিয়েছো এতেই আমরা বাড়ির প্রত্যেকটা মানুষ খুশি। লালন ফুলঝুরি প্রচণ্ড খুশি। ঠামি বলে, যে অনুষ্ঠান করে তুমি কিন্তু আর ফুলঝুরির সামনে আসতে পারবে না। কেন? কারণ বর বউ একে অপরকে দেখতে পারবে না বিয়ের আগে, দূরত্ব বজায় রাখবে, এটাই নিয়ম আমাদের বাড়ির, আর সেই নিয়মটা তোমাকে মানতে হবে। ঠিক আছে ঠাম্মি, তোমাদের বাড়ির যা নিয়ম আমি সেটাই মানব, তুমি একদম কোনো চিন্তা করো না। আগে তো প্রোগ্রামটা করে আসি, তুমিও চলো না আমাদের সাথে শান্তিনিকেতনে, অত দূরে যেতে পারবো না রে, আমার শরীর ভালো নেই, আমার ভয় করে এখন, বয়স হয়ে গেছে গাড়িতে চড়তে, তাই আমি টিভিতে বসে বসেই দেখবো, তোরা একদম চিন্তা করিস না। সে তো তুমি আমার প্রোগ্রাম সামনাসামনি কখনো দেখো নি, সবসময় টিভিতেই দেখো। বাস্তবে দেখা আর টিভিতে দেখার পার্থক্য আছে না, আমি এখান থেকে আশীর্বাদ করছি লালন, তুই অনেক বড় হ, ফুলঝুরিও জীবনে অনেকটা দূর এগিয়ে যাক, তোরা সুখে শান্তিতে থাক, এর থেকে বড় আর কিছু হতে পারে না। প্রথমে চড়ই যেতে রাজি হয় না, ফুলঝুরি অনেকবার করে বোঝায়, চড়ই দিদি তুমি চলো না আমাদের সাথে, সব কিছু ভুলে যাও, তোমাকে দিদি বলে ডাকি, তুমি আমার বড় বোন, তাহলে তুমি কষ্ট পেলে আমারও খুব খারাপ লাগে, তাই তুমি যদি আমাদের সাথে যাও খুব ভালো লাগবে, অনেক কিছু বলে চড়ইকে রাজি করায়। আর চড়ইকে চোখে চোখে রাখবে বড় মামু এবং ছোট মামু, লালন বলে দিয়েছে। চড়ইকে কোনোভাবে বিশ্বাস করছে না লালন, এত সহজে একটা মেয়ে এত কিছু করে পার পেয়ে গেল, চড়ই এত সহজে ভালো হয়ে গেল, এই সব কিছু তো মেনে নেওয়া যায় না, তাই যে করেই হোক না কেন চড়ইয়ের ওপর নজরদারি ছাড়া আর কিছু হতে পারে না। মিমিদিও বলে যে দেখো, তুমি যদি আমাদের সাথে যাও কোনো দুষ্টুমি কিন্তু করা চলবে না চড়ই, যেমন যাবে ভালোভাবে তেমনই আবার ভালোভাবেই ফিরে আসতে হবে, সেটা করতে পারবে তো? কেন পারবো না? তাহলে চলো তুমি আমাদের সাথে গিয়ে ঘুরে আসবে। চড়ই মনে মনে প্রচণ্ড খুশি, মনে যে ক্ষোভ রাগটা রয়েছে সেটা এখন আর কোনোভাবেই প্রকাশ করছে না, ওপরে সবাইকেই দেখাচ্ছে কতটা ভালো মনের মেয়ে সে, কিন্তু মনে মনে যে নাকের ডগার সামনে দিয়ে চড়ই এবং ফুলঝুরি এবং লালনের ক্ষতি করার সমস্ত পরিকল্পনা করে নিয়েছে, আর এই ক্ষতি করতে গিয়েই নানাভাবে ফেসে যাবে কিন্তু এবার ফুলঝুরির জীবন, কারণ ফুলঝুরিকে কোন বিপদে যে ফেলতে চলেছে সেটা ফুলঝুরি নিজেও জানে না। এরকম খারাপ মানুষের সাথে কেউ সম্পর্ক রাখে, তাকে নিয়ে কেউ বেড়াতে যায়, বেশি ভালো করতে গিয়ে ভাবতে গিয়ে ফুলঝুরি নিজেই আবারও বিপদে পড়ে যাবে, আর এই সব কিছু কোনোভাবেই মেনে নিতে পারছে না লালন নিজেও। কিন্তু তারপরেও পরিবারের সবাই যেহেতু চড়ইকে ক্ষমা করে দিয়েছে, চড়ই ভালো হতে চেষ্টা করছে, তাই লালন কিন্তু একটু হলেও চড়ইয়েরকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছে, কিন্তু জানে না যে চড়ই ফুলঝুরি এবং লালনের বিয়েটা ধুমধাম করে এই কারণেই অ্যারেঞ্জমেন্ট করছে, বিয়ের দিন ফুলঝুরিকে অ্যারেস্ট করতে পুলিশ চলে আসবে, আর ঠিক সেই মুহূর্তেই সবাই জানতে পারবে যে লালনকে মেরে ফেলার চেষ্টা ফুলঝুরি করেছিল। আর উপরে দেখানো মন্দিরে গিয়ে মহাদেবের সিঁদুর পরা, নানাভাবে সবার মন জয় করা এবং লালনকে সুস্থ করার জন্য মহাদেবের গান গাওয়া, এই সবটাই ছিল ফুলঝুরির নাটক, তাই বেশি করে সম্মানহানি করার জন্যই ফুলঝুরির এই বিয়ের আয়োজনটা আরও বড় ধুমধাম করে করা হচ্ছে। লালন ঠাম্মির পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেয় এবং ফুলঝুরিও, তানের গাড়িটাও নেওয়া হবে, পরিবারের সবাই মিলে এবার যাচ্ছে আনন্দনিকেতনে দোল উৎসব উদযাপন করার জন্য, আর সেখানে গিয়ে নানাভাবে সবাই মিলে আনন্দ হইহুল্লোড় করতে তো যাচ্ছে, সেখানে ফুলঝুরির জীবনে আনন্দটাই কেড়ে নেবে এবার চড়ই। নাকের ডগার সামনে দিয়ে সমস্ত খেলা খেলে নিচ্ছে, পরিকল্পনা করে ইচ্ছে করে চড়ই ফুলঝুরির ক্ষতি করার সমস্ত প্ল্যান করে নিয়েছে। কি হতে চলেছে ধুলোকণা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? লালন ফুলঝুরির বিরুদ্ধে চড়ইয়ের নতুন খেলা শুরু।
লালন এবং ফুলঝুরিকে কখনোই সুখী হতে দেবে না চড়ই। একটা খারাপ মানুষের যে কত রূপ হতে পারে সেটা চড়ইকে না দেখলে বোঝাই যেত না। চড়ই এমন একজন মানুষ যে এখন উপরে একটা আলাদা মুখোশ খোলস পরে বাইরে থেকে ফুলঝুরি এবং লালনের ক্ষতি করার চেষ্টা করছে, তাদের আলাদা করার সমস্ত খেলাটা খেলছে। এবার কি পরিবারের সব লোকজন বুঝতে পারবে চড়ইয়ের এই সমস্ত পরিকল্পনা? কারণ লালন পাশে থেকেও ফুলঝুরিকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে না, আর সেই হিসাবেই এবার চড়ই পরিকল্পনা করে নিয়েছে। এবার আনন্দ শান্তিনিকেতনে দোল উদযাপন করতে গিয়ে কোন বিপদে পড়তে চলেছে ফুলঝুরি? লালন ফুলঝুরির ভালোবাসা কি এইভাবেই শেষ করে মিটিয়ে দিতে পারবে চড়ই নিজের রাক্ষোভ মেটানোর জন্য? কারণ কারো রাক্ষোভের কাছে কখনোই কি এত সহজে ভালোবাসা হেরে যেতে পারে? ফুলঝুরি অন্ধ হয়ে গেলেও লালনই কিন্তু ভালোবাসবে, আর চড়ই যত কিছুই চেষ্টা করুক না কেন আদৌ ফুলঝুরি লালনকে আলাদা করার এই চেষ্টায় সফল হতে পারবে কি? কি হতে চলেছে আনন্দের নিকেতনের দোল উদযাপনে, এই গানের অনুষ্ঠানে, লালন ফুলঝুরির জীবনে কোন বিপর্যয় আসবে, সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।